দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুনের প্রশ্ন তিন কেশবের কাছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ মধ্যে তফাৎ কি আছে, প্রকৃতি পুরুষে আর জ্ঞান গেয় ভেদে, বলো সখা কৃপা করে যাহা আছে বেদে, ভগবান কৃপা করে সে মুখের বাণী শুনালেন অর্জুনের এই অপূর্ব কাহিনী। ক্ষেত্র এই স্থূল দেহ ক্ষেত্রজ্ঞের আধার, আমি ক্ষেত্রজ্ঞ যেন আমি সূক্ষাকার, আমাকে জানিলে জীব মুক্ত সর্বভাবে, জন্ম মৃত্যু থেকে মুক্তি অবশ্যই পাবে। ক্ষেত্র মধ্যে বিকার রূপে যাহা কিছু আছে সেই তত্ত্বগুলি ক্রমে বলি তোমার কাছে। আকাশ বায়ু অগ্নি জল ভূমি উপাদান এই পঞ্চমহাভূতে দেহের নির্মাণ, সূক্ষ্মভাবে জ্ঞানেন্দ্রিয়ের গুণ অনুভব, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সমুদ্ভব, কর্ণে শব্দ ত্বকে স্পর্শ নেত্রে রূপ ধরে, জিহ্বায় রস নাসায় গন্ধ প্রফুল্ল অন্তরে, অহংকার মায়া শক্তি মন বুদ্ধি চার, কর্মেন্দ্রিয় মুখহস্ত চরণ বেগদ্বার, ইচ্ছাদের সুখ দুঃখ সংঘাত চেতনা, ধৈর্যগুণ ক্ষেত্র মধ্যে শাস্ত্রের ঘোষণা, নিজের না বড় বলে অহংকারহীন, অহিংসা ক্ষমা সারল্য গুরুপদে লীন, দেহ মানে পবিত্রতা মুখ্যপথে মতি, আত্মবশীভূত শান্ত ধর্মপথে গতি, সৎপথে চালন বুদ্ধি ইন্দ্রিয় নিচয়, অভিমান শূন্য হয়ে তত্ত্বজ্ঞানী হয়, সর্বভূতে সমদৃষ্টি চিত্তে একই ভাব, আত্মজ্ঞান লব্ধ ভক্তের ব্রহ্মের স্বভাব, প্রকৃতি পুরুষ তত্ত্ব অনাদি অনন্ত, দেহ আধার উপাধিতে চিত্ত বিভ্রান্ত, মণিধরে ভিন্ন রূপ যথা আধারে ভেদে, মায়াশক্তি পুরুষ তথা পরে নানা ফাঁদে, ধ্যানযোগে কেউ হেরে ব্রহ্ম পরমেশ, জ্ঞান কর্ম ভক্তি যোগে হয় সে বিশেষ, রবি যথা জ্যোতি দিয়ে করে আলোকিত, পরমাত্মা ক্ষেত্রে পরে হয় প্রকাশিত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ভেদ জ্ঞান নেত্রে হেরে, ব্রহ্মসত্য জগতে মিথ্যা বোঝে সেই অন্তরে। ইতি ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সমাপ্ত। তত্ত্বসার, ক্ষেত্ররূপ শরীরেতে ক্ষেত্রজ্ঞের স্থিতি, আত্মভাবে জ্ঞেয় জ্ঞান পুরুষ প্রকৃতি, নামের সার্থকতা পুরুষের প্রকাশ ভেদে প্রকৃতির ভেদে, পুরুষ ভোগেন পরে প্রকৃতির ফাঁদে। চতুর্থ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ভগবান বলেন, পার্থে জ্ঞানের উত্তম, যে জ্ঞানের ফলে লভে সিদ্ধি অনুপম, মহৎ প্রকৃতি বিশ্বে গুণের আধার, সত্যরজ তম নামে ইহা তিন প্রকার, প্রকৃতি জননী আমি পিতা সভাকার, গুণভেদে প্রকৃতি ভেদ প্রবৃত্তি আচার, সত্যগুণ প্রবল হলে মধুর ব্যবহার, রজগুণ প্রবল হলে জাগে অহংকার, তমগুণ প্রবল হলে বিবেক লোপ পায়, মোহাচ্ছন্ন হয়ে সদা নিজের সুখ চায়, সাধন ভজনে ক্রমে সত্যগুণ বাড়ে, প্রবল সত্যে মৃত্যু হলে জমে নিতে পারে, রজগুণের বৃদ্ধিকালে মরণ যদি হয় নরলোকে জন্মলাভ হইবে নিশ্চয়, নরলোকে জন্ম হইবে নিশ্চয়, তমগুণের আশ্রয়ে মৃত্যু হয় যার, মূর্খ পশু বৃত্তি পেয়ে সে জন্মে বারবার, ত্রিগুণের মধ্যে থেকে সুখ দুঃখ পায়, গুণাতীত হলে ব্রহ্মে লীন হয়ে যায়, গুণাতীতের লক্ষণ অর্জুন করিলে জিজ্ঞাসা, ভগবান বলেন প্রথমে তেজসে পিপাসা, সরলভাবে ভক্তিযোগে আমারে যে ভজে, গুণাতীত হয়ে সদা ব্রহ্মজ্ঞানে মজে, প্রকাশ প্রবৃত্তি মোহে মতি নাই তার, লোভ মোহীন হয় তুল্য ব্যবহার, মণিমুক্তা মৃত্তিকাতে তার সমজ্ঞান, সানন্দে নির্বিকার চিত্তে জীবন কাটান, সংসারে থেকেও তিনি জীবন মুক্ত হন, গুণাতীত জনের এই লক্ষণ সনাতন, ব্রহ্মের প্রতিষ্ঠায় আমি অব্যয় অমৃত, ঐকান্তিক সুখ ধর্মের কারণ নিয়ত। ইতি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ নাম যোগ সমাপ্ত। সত্ত্বসার, সত্যরজ তমভেদে গুণ তিন প্রকার, সত্যে মিলিতে হলে সাত্ত্বিকে ব্যবহার, নামের সার্থকতা ব্রহ্মের প্রতিষ্ঠা কৃষ্ণে অমৃত অব্যয়, গুণত্রয় বিভাগে যোগ সুখের আশ্রয়, বিদ্যায় আমার হৃদয় সচ্চিদানন্দময়ী, আমার হৃদয় সচ্চিদানন্দময়ী, মাতা সর্বলোকাশ্রয়,
18টি অধ্যায় যে নিত্য পাঠ করে তাহার মতো পুণ্যবান নাই এ সংসারে। অমৃতের কণা যেমন অমরত্ব দানে, যত কিঞ্চিত পাঠে আনে ব্রহ্মানন্দ মনে, বলিতে শুনিতে গীতা যার জীবনে যায়, সর্বপাপে মুক্ত ভক্ত স্বর্গলোক পায়। জনকাদি নিপগণ গীতাধ্যয়ন জ্ঞানে, শ্মশান মানে জীবন মুক্ত ছিলেন ভুবনে, ধরার প্রশ্নের উত্তর দিলেন ভগবান, গীতার মাহাত্ম বলেন বরাহ পুরাণ। শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে শৌনক সুতের কথা, দুই একটি যুক্ত হইল পদ্মে ভ্রমরে যথা। গীতার মাহাত্ম সম্যক শ্রীকৃষ্ণের জ্ঞাত, এই জগতে আর কেহ নাহি তাহার মতো। অর্জুন অর্জুন কিঞ্চিত জানেন বেদব্যাস তথা, সুখ যজ্ঞ বল্ক জনক সে মধুর কথা। অনুপম উপমা দিলেন সুত মহামুনি, যে তত্ত্ব পেয়েছেন তিনি ব্যাস মুখে শুনি। সর্বোপনিষদ গাবি দুগ্ধা কৃষ্ণধন, পার্থবৎস রূপে করেন গোদুগ্ধ মন্থন, সেই দুগ্ধে মিশে আছে সুদাস্বাদন, গীতা দুগ্ধ পানেরত সুধি ভক্তজন। ভক্ত গীতার পুণ্য নাম নিত্য পাঠ করে, পাপ মুক্ত পাঠক ভাসে আনন্দ সাগরে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। এই পুণ্য নামাবলী নিত্য জপেন যিনি, জ্ঞান সিদ্ধি পরা ভক্তি লাভ করেন।